আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমেই সমাপ্ত ঘটেছে নব কিন্তু আমরা দেখি যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পরেও এরকম অনেকেই আছে যারা ভণ্ড নবী দাবি করেছিল যারা যারা নিজেদেরকে নবী দাবি করেছিল এরকম অনেক ভণ্ডরা আছে এরকম আমরা দেখি আর এদের মধ্যে একটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি আমরা দেখি যে কাদিয়ানি গ্রুপ এখনও বাংলাদেশে খুব প্রভাবশালী বাংলাদেশ থেকে এখনও এই ফতোয়া দেওয়া হয়নি যে তারা কাফের যদিও তারা শেষ নবী হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে স্বীকার করে না তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকেই শেষনবী হিসেবে বিশ্বাস করে কিন্তু তারা কাফের তারা কাফের কেন তারা কাফের হবে আমি আপনাদের সামনে যে হাদিসটি পড়েছিলাম সহি মুসলিমের সাত নম্বর হাদিস এখানে বলা হয়েছে আন্তুক মিনা বিল্লাহি ও কাতিহি ওয়া কুতুবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া কুতুবিহি এবং আসমানি যে কিতাব কিতাবসমূহ রয়েছে সেই কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এখন আসমানি কিতাব আমরা যেমন তাওরাত জাবুর ইনজিল কোরআন সেগুলোকে বিশ্বাস করি তেমন পবিত্র কোরআনকেও বিশ্বাস করি আর কোরআনের কেউ যদি একটা আয়াত অস্বীকার করে তাহলেই তারা কাফের হয়ে যাবে পবিত্র কোরআনের কেউ যদি একটা আয়াত অস্বীকার করে একটা আয়াতের সাথে দ্বিমত পোষণ করে এই ব্যক্তিটাও কাফের হয়ে যাবে আর কাদিয়ানেরা এই কারণে কাফের কারণ তারাও স্বীকার করেছে সোরা আসাব এর চল্লিশ নম্বর আয়াত তেত্রিশ নম্বর সোরার চল্লিশ নম্বর আয়াত তারা অস্বীকার করেছে এখানে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমির রসুল্লাহ ওয়া খাতাম মোহাম্মদ সাল্লিয়াম তোমাদের পিতাদের মধ্যে কেউ নয় বরং তিনি হচ্ছেন রাসুল এবং সর্বশেষ নবী এই যে খাতামুন নাবীন বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সর্বশেষ নবী কিন্তু কাদিয়ানিরা বলে যে না মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী না এরপরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সেও নবী এই কথাটা তারা দাবি করে আর তারা সব কিছু মানে তারা সব কিছু মানে ইসলামের কিন্তু তারা শুধু এই একটাকে অস্বীকার করে এই কারণে তারাও হচ্ছে কাফের